বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমরা এখন কুরিয়ারে অবস্থান করিতেছি এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড বগুড়া শাখায়। ইয়ামাহা R15 VS6 মডেল ডার্ক নাইট ব্ল্যাক কালার মোটরসাইকেলটা কোন জেলায় কত টাকায় বিক্রয় করেছি বিস্তারিতভাবে তুলে ধরবো। প্রথমে আমরা বুকিং কার্যাবলী শেষ করব, তারপর আপনাদেরকে বিস্তারিত ভিডিও দেখাবো, সেই পর্যন্ত সাথে থাকুন। সো ভিউয়ার্স, আমরা বাইকটা এইমাত্র এসে পরিবহন প্রতিনিধির কাছে বুকিং কার্যাবলী শেষ করে বুঝিয়ে দিয়েছি। আজকের বাইকটা তারা কেমন অবস্থায় পেল সরাসরি তাদের কাছ থেকে আজকের ভিডিওতে আমরা জেনে নিব। ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, তো আমাদের প্রতিষ্ঠান থেকে আজকে ইয়ামাহা R15 V3 এই মোটরসাইকেলটা আমরা আপনাদেরকে বুকিং দিয়েছি। প্রতিষ্ঠানের নামটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম। আমরা মোটরসাইকেলটা আমাদের প্রগতি মোটরস থেকে আমরা পেয়েছি। আচ্ছা আচ্ছা। যে আমাদের আসার মাত্রই আমরা যে সুন্দরভাবে গাড়িটা পরিদর্শন করেছি, কোথাও ভাঙ্গা বা ঘষা কোনো স্পট আছে কিনা আমরা পরিদর্শন করার পর, যিনি আমাদের বুকিং কর্তা আছে ওনাকে আমরা ইনফরমেশন করেছি যে কোথাও ভাঙ্গা থাকলে আমরা সেটাও বলবো, আর যদি ঘষা থাকে সেটাও বলবো, এবং কোন জায়গায় ভাঙ্গা আছে এবং ঘষা আছে সেটা উল্লেখ করে মেমোতে লেখা থাকিবে। আচ্ছা, তো তাহলে আজকের বাইকটা আপনি সুন্দরভাবে পরিদর্শন করে তারপর বুকিং করেছেন। জি জি। তো এই বাইকের আজকের কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে 3,70,000। আচ্ছা, কোথায় যাচ্ছে? যাচ্ছে বরিশালে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো বাইকটা আপনি যখন পরিদর্শন করেছেন, কোথাও কি ভাঙ্গা চুরে স্পট এরকম কোনো কিছু খুঁজে পেয়েছেন? না না, এরকম আমরা কোনো কোথাও মানে খুঁজে পাই নাই। যে আমার সাথে আরেকজন আছে, উনিও সুন্দরভাবে পরিদর্শন করেছে যে বাইকটা কোথাও ঘষা আছে কিনা, উনিও মানে চোখের নজরে পড়ে নাই, আমারও পড়ে নাই, সুন্দরভাবে আমরা পরিদর্শন করে তারপর আমাদের বুকিং কর্তাকে জানিয়েছি। আচ্ছা, তো বুকিং কর্তাকে আপনি জানাইছেন, এখন উনি কি ইনটেক লিখে দিয়েছেন? যেহেতু দাগ স্পট নেই তাহলে তো ইনটেক লেখা থাকবে। যদি স্পট না থাকে মেমোতে তাহলে তো মেমোর এক পাশে লেখা থাকবে ইনটেক অবস্থায়, এবং সুন্দরভাবে বাংলায় লেখা আছে ইনটেক। আচ্ছা, এই রিসিটে লেখা আছে? লেখা আছে। আচ্ছা আচ্ছা, তো ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। তো এখন আপনি বাইকটা যেহেতু আমরা বরিশালে পাঠিয়ে দিচ্ছি, বাইকটা সুন্দরভাবে প্যাকেট করে পাঠাবেন, বুকিংয়ের প্যাকেটের যাবতীয় খরচাবলী সব কিছু কি পেয়েছেন? জি জি পেয়েছি। আচ্ছা, তো আমরা পরিশেষে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই বাইকের সঙ্গে দুইটি চাবি সহ কি সকল ডকুমেন্ট আপনি বুঝিয়ে পেয়েছেন? জি, আমি এই বাইকের সঙ্গে আমি দুইটা চাবি আর সকল অরিজিনাল কাগজপাতি আমার এক হাতেই দেখতে পারতেছে, যে দুইটা চাবি সহ কাগজপাতি আমার হাতে আছে। যাক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করব আপনি বাইকটা যেভাবে আমরা দিয়েছি ইনট্যাক কন্ডিশন, ফ্রেশ কন্ডিশন, এভাবে যেন আমার কাস্টমার ইনশাআল্লাহ বুঝিয়ে পায়। ইনশাআল্লাহ, আমরা প্রগতি মোটরস থেকে অসংখ্য অসংখ্য বাইক পেয়েছি যা আমরা কাস্টমারের কাছে আগে যেভাবে পৌঁছে দিয়েছি বা প্যাকেট করেছি, ঠিক একইভাবে আমরা এই আমার সামনে যে বাইকটা আছে সুন্দরভাবে আমরা কাস্টমারের কাছে সুন্দরভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং দিব, আল্লাহ যদি আমাদের বাসায় রাখে। ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান কথার জন্য। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে বাইকটা কিন্তু একদম ইনট্যাক কন্ডিশন, ফ্রেশ কন্ডিশন, নতুনের মতো কোয়ালিটিতে রয়েছে। বাইকটা যে ব্যবহার করেছে তিনিও খুব শৌখিন ছিলেন হয়তো বা, যার কারণে ভালো হাতে ব্যবহার হয়েছে, কোথাও কোনো স্পট আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি। এবং এসে পরিবহনের প্রতিনিধিও কিন্তু আপনাদেরকে বলল যে বাইকে কোথাও কোনো রকম স্পট নেই। সো এই অবস্থায় আমরা বাইকটা বিক্রয় করে দিলাম আলহামদুলিল্লাহ। কুরিয়ারে ঘরে বসে কোয়ালিটি ফুল মোটরসাইকেল কেনার জন্য অবশ্যই প্রগতি মোটরসের অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের সকলের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। যে কোনো মোটরসাইকেল কেনার জন্য অবশ্যই প্রগতি মোটরস আপনার একটি আস্থাভাজন বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে, আপনি যে কোনো মডেল মোটরসাইকেল আমাদের থেকে ক্রয় করতে পারবেন। সো আপনাদের সকলের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।